চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো দ্বিতীয় লেগে ম্যাচের শেষে বাঁশি বাজার পর ম্যানচেস্টার ইউনাইটেডের এক একজন খেলোয়াড় যখন হতাশায় নিমজ্জিত, তখন তাদেরই এক খেলোয়াড় পল পগবার মনে যেন দুশ্চিন্তার শেষ নেই। কিভাবে থাকবে, ম্যাচ শেষেই যে পগবা খবর পেলেন তার বাড়িতে চুরি হয়েছে, তিনি তো ছিলেনই না সে সময়, বাড়িতে ছিলেন না পগবার স্ত্রীও। তাদের বাড়িতে যখন চোর ঢোকে তখন সেখানে ছিল শুধু তার সন্তানরা। তাই ম্যাচের শেষ বাঁশি বাজার পর উদ্বেগ ও উৎকণ্ঠা চেপে ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে উদ্বিগ্ন পগবা দৌড় লাগান বাড়ির দিকে। শেষ পর্যন্ত অবশ্য একটা ভালো খবরই এসেছে, পগবার সন্তানরা ভালোই আছেন, তাদের কোনো ক্ষতি করেনি চোর। টুইটারে এ বিষয়গুলো উল্লেখ করে পগবা লিখেছেন, আমি ও আমার স্ত্রী দ্রুতই বাড়িতে যাই, সে সময় আমরা জানতাম না যে বাচ্চারা নিরাপদে আছে কি না, বাচ্চাদের রক্ষা করার জন্য আমরা সেখানে ছিলাম না, একজন বাবা হিসেবে এর চেয়ে বাজে অনুভূতি আর হয় না, গত রাতে আমি যেটার মধ্য দিয়ে গেছি এমন অবস্থা যেন আর কোনো বাবা মার না হয়।